আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামীকাল অর্থাৎ 31শে মে এসএসসি রেজাল্ট পাবলিশ করা হবে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্চের 6 দেখতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট মার্চের 6 দেখবেন। তো এর জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এসএসসি রেজাল্ট অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে দেখতে হলে প্রথমেই আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আর আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপরে এখানে আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন ইবোর্ড রেজাল্ট। তো এটি লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন রয়েছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি ডেস্কটপ মোডে হয়ে যাবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল, এই অপশনটি সিলেক্ট করে দেবেন। আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে জেএসসি, জেডএসসি এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্টও কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার। তো এখানে আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে 2018 সালটি সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা যারা 2020 সালে এসএসসি পরীক্ষাটি দিয়েছেন তারা 2020 সাল সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি 2018 সালটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড। তো এখানে আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি রাজশাহী বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ। তো এখানে এই অপশনটির উপর ক্লিক করার পরে এখানে আপনারা অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনার যে কোনো সেন্টারের বা জেলার বা আপনার যে স্কুলটি রয়েছে সেই স্কুলের রেজাল্টটি কিন্তু বের করতে পারবেন। তো আপনারা যেহেতু আপনাদের নিজস্ব রেজাল্ট বের করতে যাচ্ছেন এর জন্য আপনারা এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন রোল। তো এখানে আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রোলটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার এসএসসি পরীক্ষার রোলটি দিয়ে দিচ্ছি। তো রোল নম্বরটি দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি কি রয়েছে, এই সিকিউরিটি কিটি কিন্তু আপনাকে এই ফাঁকা বক্সে বসাতে হবে। আপনারা এই সিকিউরিটি কি এই ফাঁকা বক্সে বসিয়ে দিবেন। আর আপনারা যারা এই সিকিউরিটি কি বুঝতে পারবেন না তারা এখানে দেখতে পাচ্ছেন রিলোড নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সিকিউরিটি কি পাল্টে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। তো এরপরেই কিন্তু আপনারা এই সিকিউরিটি কি এই ফাঁকা বক্সে বসিয়ে দিবেন। তো এখানে আমি এই সিকিউরিটি কি এখানে বসিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি কি বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বা আমাদের সামনে এসএসসি রেজাল্ট মার্চের 6 কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে রেজাল্ট এবং এটি হচ্ছে মার্কশিট। তো এইভাবে কিন্তু আপনারা এসএসসি ভোকেশনাল বা মাদ্রাসা যে কোনো বোর্ডের রেজাল্ট বের করতে পারবেন ঠিক এই নিয়মে। এইভাবে কিন্তু আপনারা এসএসসি রেজাল্ট বের করতে পারবেন মার্কশিট 6 এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এসএসসির যে কোনো বোর্ডের রেজাল্ট বের করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ঠিক এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে। সো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।